তো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের যেটা হচ্ছে বলতে যাব তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানবুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি সত্যি জুলেছে প্রোডাকশানস নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো তখন আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদের হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন একস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্পদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে যেমন কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে রেটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলয়ার যাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরতে চলেছে প্রোডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটককে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভির সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরোত চলেছে প্রোডাকশানস নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটককে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে এডিটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদের হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্পদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভিরো চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে রেটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরতে চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটক আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলওয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন একস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলি তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভির সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলয়ার যাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্নব আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নান রুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে এডিটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদের হাসান তো দিলদের হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্পাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন অমির হোসেন বাবু and মাসুম বাবুল কেও চাও না দেখে মানে এবং নেসো জাপাদের মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্প্রাধায় যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরতে চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলওয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন একস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলি তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলয়ার যাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নান রুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে এডিটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদার হাসান তো দিলদের হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্পাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন অমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি তাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদের হাসানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভির শত চলেছে প্রডাকশান্স নেক্সট যে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নান রুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে কোরিয়োগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এসে এডিটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদার হাসান তো দিলদের হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সাম্পাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রুপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা স্যারাপ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানঢ়কে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান নেক্সট যে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে কোরিয়োগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এরিটিং সম্বন্ধে বলি তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর অ্যারিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা স্যারাপ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানঢকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এ মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভিরোত চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটক আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলি তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা স্যারাপ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট যে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নান রুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানঢকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এ মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভিরত চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটক আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে ব্যাপার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলি তো দিলদিয় দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রুপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানরকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবু লিখে হচ্ছে আপনার দেখতে কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলয়ার যাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভিরত চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটককে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিয়োগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানরকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু এন্ড মাসুম বাবুল গাফ চাহপাতের যেমন কোরিওগ্রাফার রূপে এবং নিঃসজাফাদের মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলয়ার যাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভিরতে চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটককে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি এই মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন অমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে পেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নান রুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু মাসুম বাবুলকে হচ্ছে যেমন কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবু লিখে হচ্ছে আপনার কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি তাদের বলতে যাব তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমো নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরতে চলেছে প্রোডাকশন নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটক আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবু লিখে হচ্ছে আপনার কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান রুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমুন এক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুক আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে হর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এসআইএস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো ও ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলার যাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্নব নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রডুকশান সম্বন্ধে বলি তো খান মুভি সত্যসের প্রডানস নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুক আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবুল লেখা হচ্ছে আপনারা কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন অমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে যেমন কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর অ্যারিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রুপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমুন এক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এডিটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুক আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মধ্যে মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবুল লেখা হচ্ছে আপনারা কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গুর ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল দেখতে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস এরিটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর অ্যারিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে রুপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমুন এক্স হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো সো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এবংক্স হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্স হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি তো চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার নান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানঢকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমি হোসেন বাবু এন্ড মাসুম বাবু লেখা হচ্ছে আপনারা কোরিওগ্রাফার রূপে এবং নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি মুভিরো চলেছে প্রডাকশান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং নেচার রেটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে রুপে এবংক্স যে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে হর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রডুকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত জুলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল কে হচ্ছে আপনাদের কোরিয়োগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভির চলেছে প্রোডাকশান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে তো দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রুপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমুন এক্সট হচ্ছে অ্যালফিন একস হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর এডিটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন নেক্সট হচ্ছে হর্নব নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রডুকশান সম্বন্ধে বলি তো খান মুভির শত জুলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল কে হচ্ছে আপনাদের কোরিয়োগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শত চলেছে প্রডাকশান্স নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলি তো দিলদিয় দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন তো অল্পনা সামপদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইরেক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে হচ্ছে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাম্প্রে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্সট হচ্ছে হর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি সত্যি চলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল কে আপনাদের কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প সাজারে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনাদের দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে প্রেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি শুধু চলেছে প্রডাকশান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে তো দিলদিয় দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্প আজ আমাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানটুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে পেজেন্ট সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্স হচ্ছে অর্ণব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এমডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশান সম্বন্ধে বলি তো খান মুভি শ্রদ্ধ চলেছে প্রডাকশান্স নেক্সট আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার যাহান নানটুকে আপনারা দেখতে পাবেন এই মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনার আনোয়ার জাহান নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডাইক্টর সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডোকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন মির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুলকে আপনাদের মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হাউসে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং এস রেটিং সম্বন্ধে বলতে দিলদির দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটার করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন সো অল্পনা সাম্প্রে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি সম্বন্ধে সো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত মুভি এবং এই মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি যেটা হচ্ছে গরিবের বন্ধু নামে পরিচিত সো এই মুভি সম্বন্ধে আজ আমি যেটা হচ্ছে বলতে যাবো তো ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান জানরুকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে এই মুহূর্তে নেক্সট হচ্ছে সম্বন্ধে বলি তো কুমু নেক্সট হচ্ছে অ্যালফিন এক্সট হচ্ছে হর্নব নেক্সট আপনাদের এই মুভির প্রডিউসার সম্বন্ধে বলি তো এম ডি ইসলাম খানকে আপনারা দেখতে পাবেন এই মুভির প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে আপনাদের প্রোডাকশন সম্বন্ধে বলি তো খান মুভি সত্যি চলেছে প্রডান নেক্সট হচ্ছে আপনাদের মুভির মিউজিক সম্বন্ধে বলি তো আনোয়ার জাহান নানটুকে আপনারা দেখতে পাবেন মিউজিক মিউজিক রূপে তো মিউজিক সম্বন্ধে বলি তো আপনারা আনোয়ার নান্টু যিনি মুভির মতো মিউজিক দিয়েছেন তাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডায়ক্টার সম্বন্ধে বলতে দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে আপনাদের এর এডিটিং সম্বন্ধে বলি তো এডিটিং হচ্ছে এর দিলদার হাসানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো জাকির হোসেনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো দেলোয়ার জাহান যানডে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে কোরিওগ্রাফার সম্বন্ধে আপনাদের বলি তো কোরিওগ্রাফার রূপে আপনারা দেখতে পাবেন আমির হোসেন বাবু অ্যান্ড মাসুম বাবুল কে থেকে মানে কোরিওগ্রাফার রূপে এবং মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া হতে চলেছে এর মিউজিক লেভেল তো এর মিউজিক লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে এস আই এস মিডিয়া যেটা হচ্ছে এর মিউজিক লেভেল হতে চলেছে এবং রেটিং সম্বন্ধে বলি তো দিলদের দিলদার হাসান তো দিলদার হাসান হচ্ছে এর রেটিং হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা যেটা হচ্ছে সবাই দেখবেন